गाजर हलवा बनिए निल। अपनारा बासा एभावे ट्राई करे देखते पारें। रान्ना खूब कठिन ना, खूब सहजे रान्ना करा जाए। हेलो अस्सलाम वालेकुम, আমি মনি কুকিজ থেকে মনি বলছি। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এর জন্য 1 কেজি গাজর নিয়েছি। এটাকে আমি এসি দিয়ে হালকা করে ছলে নিয়েছি। এখন আমি এটার ছোটটা দিয়ে আমি এটাকে ছোট ছোট করে করে কুচি ঝুরি করে নেব। ছোটোটা দিয়ে করছি এবং এগুলো খুব ঝুরি হয়ে পড়ছে। আর উপরেটা দিয়ে করলে এটা বেশি বড় হবে। নিচে ছোটোটা দিয়ে করতে হবে। গাজরটা পুরো 1 কেজি আমি এটাকে কুচি করে নিয়েছি, সাথে চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের সবচেয়ে বড় যেটা এটার 1 কাপ, দুধ নিয়েছি আমি 1/2 কাপ, সাথে দারচিনি এলাচি নিয়েছি আর অল্প লবণ নিয়েছি। এখন চুলায় আমি ঘি দিয়ে দিয়েছি 5 চা চামচ পরিমাণ। কারণ এটার ভিতরে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি গাজরটা দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দিব, চিনিটা দিয়ে দিব, লবণটা দিয়ে দিব। এখন আমি এটিকে ভালো করে সব নেড়ে নিই। চুলার আগুনটা আমি এখন কমিয়ে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে গাজরটা সিদ্ধ হবে চিনির সাথে দুধের সাথে, আর আমি নাড়তে থাকবো। এইটা আস্তে আস্তে যে ফুটে উঠেছে এটাকে আমি নাড়বো, এটাকে আমি ঢেকে দিব না, এটাকে ঢাকনা ছাড়াই এটাকে আমি রান্না করবো আর নেড়ে নেড়ে দিব। এটা আস্তে আস্তে পানিটা পুরো শুকিয়ে যাবে এইভাবে রান্না করতে করতে। আগুনটা বেশি আগুন দেওয়া যাবে না, এটাকে ডিম আগুনের চেয়ে একটু বেশি এভাবে দিয়ে এটা রান্না করতে হবে। দেখেন আমার পুরো গাজরের পানিটা অনেকটাই টেনে আসছে, মিষ্টিটাও দেখলাম আমি ঠিক মতো নিয়ে আছে। যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে সে আরও চিনি দিয়ে নেবে, যদি সে কম খেতে চায় তাহলে 1 কাপ চিনি দিয়ে হয়ে যাবে। আমি 1 কাপই দিয়েছি, আমার আর দরকার নেই। আমি গুঁড়ো দুধ 2 চামচ সাথে দিয়ে দিলাম। এগুলোকে আমি আবার ভালো করে মিশিয়ে দিই। দুধটা দেওয়ার কারণে কালারটা একটু হালকা হয়েছে আগের থেকে, কিন্তু দুধটা দেওয়ার কারণে এটার টেস্টটা খেতে অনেক মজা হয়। যত বেশি দুধ দেওয়া যাবে গাজরের হালুয়াটা খেতে তত বেশি মজা লাগবে। কেউ এটার ভিতরে দুধ না দিয়েও রান্না করে খেতে পারে, তখন তো মজাটা একটু কম হয়। আর দুধটা দিলে মজার পরিমাণটা আরও বেড়ে যায়। গাজরটা প্রায় হয়ে আসছে। এখন এটার ভিতরে আমি কিছু মরক আর কিশমিস এগুলো দিয়ে দিই। শেষে আমি 1/2 চামচ ঘি উপর দিয়ে দিলাম, 5 চা চামচ ঘি দিলাম।
এটা পানিটা প্রায় ফুটে আসছে। এখন ঘিটা দরকার অনেক, ঘ্রামটা অনেক পরিমাণ বেড়ে গেছে। আলু মিলিয়েছি, এখন আবার শেষে দিলাম। শেষের বারে ঘিটা দরকার নেই, ঘ্রাম বেশি বেড়েছে। আমি রান্না করতেছি, এই জন্য আমি ঘ্রাম করছি। যখন আপনারা রান্না করবেন আপনারা এরকম ঘ্রাম পাবেন। রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি চুলো বন্ধ করে দেবো, তারপর আমি পরিবেশন করব। আমার গাজরের হালুয়া রান্না করা হয়ে গেল। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা করতে খুবই সোজা, অল্প উপকরণে সুন্দর করে রান্না করা হয়ে যায়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।